আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কাশ্মীরের জনপ্রিয় একটি রেসিপি রোগান জোশ। আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ খাসির মাংস। খাসির বিভিন্ন অংশের মাংস এখানে রয়েছে। আমি কেন আজকে এই রেসিপিটি শেয়ার করছি আপনাদের সঙ্গে তার পিছনে ছোট্ট একটি গল্প আছে, তো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাংসটা আমি প্রথমে ফ্রাই প্যানে ঢেলে দিলাম, সবগুলো মাংস ঢেলে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো রসুনের কোয়া দিয়ে দিব, আস্ত রসুনের কোয়া, তেজপাতা, লবণ দিব পরিমাণ মতো, আর দিয়ে দিব পানি। দিয়ে এটাকে ভালোভাবে 30 থেকে 40 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নেব। তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, মাংসটা সিদ্ধ হতে থাকবে, আর সেই সময় আমি আপনাদের সঙ্গে রোগান জোশ রান্নার পেছনে যে গল্পটা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে গল্পটা উপভোগ করা যাক। আমি মাংসটা এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কদিন আগে শিকারা নামে একটি মুভি দেখেছিলাম, যেটি কাশ্মীরের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল। সেখানে দুজনের ভালোবাসার নিদর্শন স্বরূপ রোগান জোশ একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে। গল্পের নায়িকা তার প্রিয়জনের জন্য যতবারই রোগান জোশ রান্না করে, ঘটনাচক্রে তার তাকে খাওয়ানো হয়ে ওঠে না। বিষয়টি আমার কাছে খুব হৃদয় বিদারক আর আবেগী মনে হয়েছে, আর এই ভাবনা থেকেই আমার আজকের এই রোগান জোশ রেসিপিটি আমার চ্যানেলে সংযুক্ত করা। আসুন এবার তাহলে মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে নিয়েছি 2 চা চামচের সমপরিমাণ মরি নিয়েছি, দারচিনি নিয়েছি 2-3টি, লং নিয়েছি, গোলমরিচ নিয়েছি, বড় এলাচ নিয়েছি কয়েকটি। এগুলোকে আমি এখন হালকাভাবে ভেজে নিয়েছি আর কি। আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নেব, একটু ভালোভাবে ব্লেন্ড করব। আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, অনেকটাই ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটি ছোট এলাচ আর জয়ত্রী। আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি, আর এদিকে আমি একটু পানিতে ভিজিয়ে নিয়েছি স্যাফরন। স্যাফরনটা ভিজিয়ে নিয়েছি কারণ এতে মাংসের রঙটাও সুন্দর আসবে, একটু সুন্দর একটা ঘ্রাণও আসবে। তো আমি যে মশলাগুলো ব্লেন্ড করলাম সেখান থেকে অর্ধেকটা মশলা আমি এই স্যাফরনের মধ্যে মিক্সড করে নিচ্ছি, গুলিয়ে নিচ্ছি, আর পরিমাণ মতো দই দিয়ে দিচ্ছি। আমি এখানে 5-6 চামচ পরিমাণ দই দিয়েছি। দই দিয়ে মশলাটাকে ভালোভাবে মিক্সড করে নেব, আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াও 1 চা চামচ দিচ্ছি। এটা ঝাল যে যেমন খাবেন তার উপরে ডিপেন্ড করে। মশলাটা গুলে নেওয়া হয়ে গেছে, মিক্সড করে নেওয়া হয়ে গেছে আর কি। আর এদিকে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এই ঝোলটা থেকে, ঝোল বা স্যুপ যেটাই বলেন না কেন, এখান থেকে আমি মাংসগুলোকে এখন আলাদা করে ফেলবো। এই স্যুপটা কাজে লাগবে, আমি পরে এটাকে ব্যবহার করব আবার। তবে আমি এখন এখান থেকে মাংসগুলোকে তুলে নিচ্ছি। এদিকে আমি আরেকটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিচ্ছি। তার মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। সুন্দর একটা ঘ্রাণ হবে, টেস্টও ভালো লাগবে। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজগুলোকে আমি বাদামি করে ভেজে নিব, বাদামি হয়ে এসেছে পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি, যে মাংসগুলো আমি সিদ্ধ করলাম ওখান থেকে তুলে নিয়েছি, শুধু মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো মাঝে মাঝে একটু লেগে যায়, তো এর জন্য আমি যে স্যুপটা আছে ওটা সামান্য করে দিব আর একটু ভোনা করতে থাকব, যাতে লেগে না যায় আর কি। তা আমি একটু করে দিয়ে নিচ্ছি, সামান্য করে দিচ্ছি, আর মাংসটাকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু ভোনাও হয়ে যাবে, সুন্দর একটা ঘ্রাণ আসছে ভাজা পেঁয়াজের সঙ্গে, মাংসটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আর কি। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা আমি মিক্সড করলাম, টক দই এবং মশলাটা, মশলাগুলো মিক্সড মশলাগুলো, ওগুলো আমি দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। এটা এইভাবে ভুনা করতে করতেই সুন্দর একটা কালার আসবে, আর
ঘ্রাণ আরো আরো সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখনো ওইভাবে ঘ্রাণটা বের হয়নি। তো মশলা যে বাটিতে ছিল সেটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। আমি এইভাবে এখন আর কি নেড়েচেড়ে রান্না করব। কষানো হয়ে গেলে আমি যে স্যুপটা রয়ে গেছে ওটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি আবারও 15-20 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিব। এই সময়ের মধ্যে মাংসটা রান্না হয়ে যাবে। আমি এবার ঢাকনাটা তুলে দেখছি, মাংসটা হয়ে গেছে প্রায়। যে পরিমাণ ঝোল আছে এটা আসলে লাগবে, তবে এই সময় আমি যে বাকি যে মশলাটা গুঁড়ো মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু টেস্টটা দেখে নিচ্ছি, লবণের টেস্টটা কেমন হয়েছে, মানে তরকারির স্বাদ কেমন এসেছে। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। আমি নেড়ে চেড়ে নিলাম, মাংসটা রান্না হয়ে গেছে। আসলে এতটুকু ঝোল রাখতে হবে, নয়তো ভালো লাগবে না। তেল ভেসে উঠেছে, ঝোলের চেয়ে তেলটাই আসলে বেশি ভেসে উঠেছে। তো মাংসটাকে আমি বাটিতে বেড়ে ফেলেছি। এখন আমি মাংসটাকে পরিবেশন করব। মাংসটা এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেল। তাহলে আমার রোগন জুস, ঠিক আছে, তোমাদের জন্য রোগন জুস। মাংস তোমরা কিন্তু খেয়ে বলবা কেমন হয়েছে, ঠিক আছে? ওকে। কিছু হিং দিলে পরে তোমার ওই পেঁয়াজ রসুন দেওয়ার দরকার পড়ে না, একটা ভালো একটা ফ্লেভার আসে।